अरे बाबार मुरीद होइले पारे नमाज लागे ना बाबार सरण धइरा कांदो चौबीस घंटा तोर बाबार एत रे सिपे फेरेश्तारा रोज बाहर करे लाइब আমার নবী সারা জীবন দাঁড়ায় ধরে নামাজ পড়ে পাও কলা গাছে থরের মতো ফুলে এলাইছে আর বাপের চরণ ধরলে বলে নামাজ লাগে না উত্তা পিডাল পিডাই হারামি দুলে রে কথা কও না কেন উত্তা পিডাক পিডা পিডা কই নামাজের মতো নামাজ একবার পড়লি হয় এ চরের বছর তোর কোন বাপে কইছে নামাজের মতো নামাজ একবার পড়লি হয় তো খাওনের মতো একবার খা ও ওইটা তুই ভালো করে বুঝিস নামাজের সময় আল্লাহর রাজ্যে ফেলাস না নাউজুবিল্লাহ বলতে পারেন না মুসলমানের পোলা সব হক্কানি পীর গুলো নামাজ ছাড়া কোন কথা নাই আর জিলা দেখবেন নামাজের কথা কয় না ওইটাই বন্ড ওইটাই বড় বদমাইশ কথা কন না কেন ওইটাই সবচেয়ে বড় মাগিবা মনে রাখেন ডাক্তার মুরাদ সাহেবকে যদি ইমামতি করতে দেন হেও করতে পারবো না ইমামতি এমন একটা জিনিস যে বাইরে সিরিয়াস জিনিস ওখানে খাড়ায়া কত আছে দেন এই কাম মধ্যে দিলে এক হাদিস হবে কাম মধ্যে কেতকে মতি ছেলে হুই একবার হস করছে 10 বার হে এখন আল্লাহর হুই একবার হুয়াই দে আল্লাহরে কথা কর না কেন ই কাম করতেই পারে না হে আলহামদু করবে কেন আর আলহামদু কয় কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও ইমামতি ফেরেশতা কবর কুত্তা পিটেন পিটা ও নিজের দা হয় না আবার আরো এতগুলো মুসলিম দায়িত্ব কেন নিলে কথা বলেন ভাই জানলে আমার দিকে তাকান আমার বিশ্ব নবী বলেছেন আলেমরা কেন মা বাবার এত ভালোবাসে যদিও গরিব মানুষ মা বাবার টাকা দিতে পারে না কিন্তু দোয়া তো করে পাঁচ ওয়াক্ত নামাজ একটু দোয়া তো করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইটাই তো মা বাবার সবচেয়ে বড় খেদমত কথা বলে না কেন এর সাইতে খেদমত পৃথিবীতে কিছুই নাই যে মরার পরে মা বাবার লেগে দোয়া করে জীবিত অবস্থায় দোয়া করে কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট হ্যাঁ এ বড় তাল বেলিম রে বাবা এ এ উড়া উড়বি করিস না মাত্র 3টা মিনিট কষ্ট দেবো ইনশাআল্লাহ বলেন নামাজ লাগবে কি লাগবে না আল্লাহ তার আস্তে কবে হাকো বেহা হয়ে যাও নামাজ লাগবে কি লাগবে না মা বাবার খেদমত লাগবে কি লাগবে না তো যেইটাই কইব নামাজ লাগবে না ওর সাথে কোনো বন্ধুত্ব নাই হে রাজি আসো না নাই কে কে রাজি আসল লাগি মা তুই হাত তুলে দেখাই দে মানে বন্ধ দেব আমি একটা দিই আমি কইছি রে নামাজের কথা কই দিব না এবার যা রাস্তা দিবেন ঠিকই বাতের রবে দিব লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হই নাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে উলামা একরাম যেখানে পীর মাশায়েখ যেখানে হক্কানি আলেম যেখানে নামাজীরা যেখানে বেনামাজি যেখানে আস্তে করে লুলো হইবা হয় নামাজীরা যেখানে বেনামাজি যেখানে সুস্কুররা যেখানে বিড়ি খোররা যেখানে গাঞ্জা খোররা যেখানে তোমার পাশে বসে রইছে বিড়ি খোররা নাই আরে দোকানে বইয়া নগেন বাবু আর গোবেন বাবু শীতকালে কয় যে একটু টান মারি আপেল খাইয়া দিলে খায় না বিড়ি রইতি শুনে ডাকা কথা কন না কে আপেল খাইয়া দিলে কয় দূর বেড়া তোর গালে তো আমি খামু আর বিড়ি যেটা খাইলে তো পাড়ার মুতের গন্ধ কথা কন না কে বিড়ি খোরের ঘরে বউতায় দায় ঠেকে রাত্রে শীতকালে মিয়া এমন গন্ধের গন্ধ পাড়ার মুতের চাইতেও গন্ধ না হে কথা কও না কে এই দেখ দেখ দিলে অর্ধেক অর্ধেক ভাগ করে খায় আপেল খায় না কথা কন না কেন সত্য কইছি না মিথ্যা কইছি বিড়ি খোররা যেখানে আমরা নাই সেখানে
পীর মশায়েখ যেখানে আমরা আছি সেখানে উলামায়ে কিরাম যেখানে নামাজীরা যেখানে নামাজ ওজা যেখানে আমার গ্রামীটা এসে দেখেন আমি আসতে চাই না মানিকগঞ্জ আইয়া খেলে ধোকা দেয় যতবার আইসে খেলে ধোকা খেয়ে গেছে আপনি আইয়া দেখেন আপনার একটু কষ্ট দিবেন আলহামদুলিল্লাহ বলেন এখনো পর্যন্ত খুশি বাকিটা কি হইবো জানি না তাহলে আমি একটা কথার উত্তর দিবেন নামাজীরা যেখানে আমরা আছি সেখানে চেয়ারম্যান সাহেবের আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে তার জীবনে কোনোদিন এইভাবে শুনে ও শুনছে কিনা জানি না তার চোখের কোনে আমি পানি দেখেছি যদি তার জীবনে কোনো আমল কবুল হয় আজকের আমল হয়েছিল আল্লাহ তাকে মাফ করে দিতে পারে আল্লাহু আকবার জোরে বলো তো বাবা আল্লাহু আকবার জোরে বলো তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই মার সাইতে বড় বান্ধবী কেউ আছে আছে একটা ঘটনা বলে বিদায় নেব একটা ঘটনা বলে তাকাও এদিকে রাখো।